আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমি মূলত পাওয়ার কোয়েরির বেসিক থেকে কিছুটা অ্যাডভান্স পর্যন্ত টপিকস নিয়ে আলোচনা করব। মূলত আমার যে চ্যানেলটা আছে পাওয়ার বিআই বাংলা, এখানে অলরেডি বেশ কিছু অ্যাডভান্স টপিকস নিয়ে আমি আলোচনা করে ফেলেছি। প্রায় 26টা টিউটোরিয়াল সেখানে অ্যাডভান্স টপিকস এর উপরে আলোচনা করা আছে, যেগুলো সিরিজ টিউটোরিয়াল। বাট এখানে কোনো বেসিক বিষয় নিয়ে যেহেতু কোনো আলোচনা করা নেই, তো এই জন্যই মূলত বেসিক টিউটোরিয়াল আমি দুটো বা তিনটা করতে পারে বেসিক টিউটোরিয়াল এখানে আমি সংযোজন করবো। তো সেই জন্যই মূলত আমার এই আজকে টিউটোরিয়ালটা তৈরি করা। তো চলেন তাহলে শুরু করা যাক। তো এখানে আমি বেশ কিছু ডাটা এনে রেখেছি, স্যাম্পল ডাটা। এই ডাটাটাকে আমরা পাওয়ার কোয়েরিতে এখন নিয়ে যাব। কার্সরটা রাখলাম আমাদের এই টেবিলের মধ্যে, দেন হচ্ছে ফ্রম টেবিল। ফ্রম টেবিলে নিয়ে যাওয়ার পরে সে যেটা করবে, ওই টেবিলটাকে সে আমাদের এই পাওয়ার কোয়েরি উইন্ডোতে নিয়ে চলে আসবে। তো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে বাম সাইডে যে জায়গাটা আছে এটা হচ্ছে আপনার টেবিল প্যান, বা এখানে আপনি যত সমস্ত ডাটা নিয়ে অ্যানালাইসিস করবেন বা রিপোর্ট তৈরি করবেন বা শেপিং করবেন সেই সমস্ত টেবিলগুলি আসলে বাম পাশে থাকবে। ডান পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড স্টেট, যেখানে আপনি এখানে যে অ্যাপ্লিকেশনগুলি করবেন বা যে ধরনের টুলসগুলি ক্লিক করার পর যে আউটপুটটা আসবে সেই অ্যাপ্লাইড স্টেটগুলি মূলত এখানে দেখতে পাবেন, যেটা কিছুক্ষণের মধ্যে আমরা দেখবো আর কি। আর এটা হচ্ছে আপনার টেবিলের নাম, এখানেও দেখতে পাবেন। আপনি চাইলে টেবিলের নামটা চেঞ্জ করে দিতে পারেন, যেমন এটার নাম আমি চাইলে ডাটা করে দিতে পারি। এইটা করে দিলে দেখেন এখানে নামটা চেঞ্জ হবে, আবার চাইলে ডাবল ক্লিক করে এখানেও আপনি চেঞ্জ করতে। পাশাপাশি এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনি যে টাস্কটা অলরেডি করেছেন সেই টাস্কের যে ও টাস্কের এগেনস্টে যে কোডিংটা করে বা যে ল্যাঙ্গুয়েজটা কাজ করে সেই ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে ম্যাশআপ কোয়েরি ল্যাঙ্গুয়েজ বা এম ল্যাঙ্গুয়েজ, সেই কোডটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে এটা হচ্ছে আমাদের সেই ফাংশনের সেই জায়গা। আর উপরে দেখতে পাচ্ছেন চারটা ট্যাব, একটা হোম, ট্রান্সফর্ম, অ্যাড কলাম এবং ভিউ, চারটা ট্যাব আছে এখানে। তো আমরা মূলত এই টিউটোরিয়ালে আসলে এই হোম ট্যাবের কিছু টুলস আছে, সেই টুলসগুলি আমি আপনাদেরকে এখন দেখাবো সেটা কিভাবে কাজ করে। তো এখানে অলরেডি বেশ কিছু টুলস এর আলোচনা আমি করে ফেলেছি আমার অ্যাডভান্স সেগমেন্টের মধ্যে, যেমন গ্রুপ বাই নিয়ে আলোচনা করেছি, স্প্লিট কলাম নিয়ে আলোচনা করেছি, মার্জ কোয়েরি নিয়ে আলোচনা করেছি, অ্যাপেন্ড নিয়ে আলোচনা করেছি। তো যে বিষয়গুলি নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি সেই বিষয়গুলি আমি এখানে আলোচনা করবো না, বাট ছোট যে সমস্ত টুলস আছে যেটা খুব সহজে ক্লিক করলেই আউটপুটটা চলে আসে সেই বিষয়গুলি মূলত এখানে দেখাবো। তো প্রথমে চলে আসে রিফ্রেশ এন্ড রিভিউ, আমি এটা সর্বশেষে আপনাদেরকে দেখাবো। রিফ্রেশ এন্ড রিভিউতে যেটা হয় সেটা হচ্ছে আপনি এই মুহূর্তে যে ডাটাটা থেকে আপনি এই ডাটাটা আনছেন সেই ডাটাটা হচ্ছে আমাদের প্রেজেন্ট একটা এক্সেল ফাইল থেকে আমি ডাটাটা আনছি। যদি আমার এই ফাইলের ডাটাটা বা আমি এটাকে ক্লোজ করে দিয়ে যদি আমার ওই ডাটাটাকে আপডেট করি, দেন ওই আপডেট ডাটাটাকে যদি আমি আবার এখানে দেখতে চাই সেটার জন্য হচ্ছে রিফ্রেশ রিভিউ। তার মানে যে কোনো আপডেট ডাটাকে যদি আপনি দেখতে চান আপনাকে এই রিফ্রেশ রিভিউতে ক্লিক করতে হবে। রিফ্রেশ অলটা হচ্ছে এখানে যতগুলি টেবিল থাকবে সমস্ত টেবিলকে আপনি যদি রিফ্রেশ করতে চান তখন আপনি রিফ্রেশ অল পে ক্লিক করবেন, একটু পরে দেখাচ্ছি। নেক্সট চলে যাব চুজ কলামে। চুজ কলামটা হচ্ছে এরকম যে সাপোজ এখানে আমার যে যতগুলি কলাম আছে 1 2 3 4 5 6 অর্থাৎ 3 3 6টা কলাম আছে, তো আপনি এটার মধ্যে থেকে যদি চুজ কলামে চলে যান, চুজ কলামে গেলে ও আপনাকে যে অপশনটা দেবে সেটা হচ্ছে কথার কথা এখানে আপনার হয়তো বা 100টা কলাম আছে, আমার যেহেতু 6টা কলাম আছে যার জন্য দেখানো যাচ্ছে না, বাট যদি 100টা কলাম থেকে থাকে আর আপনি চাচ্ছেন এর মধ্যে থেকে কিছু কলামকে শুধুমাত্র আপনার রিপোর্টিং এর জন্য বা অ্যানালাইসিস এর কাজের জন্য রাখতে, সেক্ষেত্রে আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারেন যে আমি এটা দেখতে চাই, এটা দেখতে চাই এবং এটা দেখতে চাই, জাস্ট ওকে করে দেবেন তাহলে আপনি এটা দেখতে পাবেন। তার মানে আপনার যে সমস্ত কলামগুলিকে ম্যানুয়ালি ভাবে বুঝতে হতো একটা 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 করে, এখানে আসলে কিন্তু খুব সহজে সেটা বোঝা যাবে। এনিওয়ে আমি ঠিক আগের ফরম্যাটে চলে যাই। তো যেটা বলছিলাম আর কি এটা প্রসঙ্গে, এখানে দেখেন যেটা ঘটলো, আমি যখনই এখানে একটা কাজ করলাম দ্যাট মিনস এখানে আমাদের আগের স্টেপটা ছিল এরকম, সমস্ত ডাটাগুলি ছিল, পরবর্তীতে আমি যেমন কিছু কলামকে মুছে দিলাম এই টুলসটা ব্যবহারের মাধ্যমে, তখন কিন্তু সে এই অ্যাপ্লাইড স্টেপটাকে নিয়ে আসলো এবং এটার জন্য সে কিন্তু কিছু কোড এখানে তৈরি করলো। তো তার মানে আপনি যে কাজগুলি করবেন প্রত্যেকটা কাজের জন্য সে এখানে একটা অ্যাপ্লাইড স্টেপ তৈরি করবে। এই প্রসঙ্গে আরেকটু বলে নেই যে আসলে এই অ্যাপ্লাইড স্টেপের, আমি একটু যদি এটাকে ছোট করি, এই অ্যাপ্লাইড স্টেপের ঠিক ডান পাশে যখন এই গিয়ার বাটনটা দেখতে পাবেন, এই গিয়ার বাটনটা থাকার অর্থ হচ্ছে আপনি সেই অ্যাপ্লাইড স্টেপটাকে এডিট করতে পারেন।
তো দেখেন আমি একটু দেখাচ্ছি, জাস্ট ক্লিক করলাম এখানে, ক্লিক করার সাথে সাথে দেখেন সেই অপশনটা কিন্তু আবার আপনাকে দিয়েছে। এখন আপনার মনে হলো যে না আমি এখানে আসলে ডেটটাও দিতে চাই, তো জাস্ট এখানে ডেটটা ক্লিক করেন, দেন ওকে করেন, তো দেখেন আপনি কিন্তু সেই ডাটাগুলি নিয়ে চলে আসলো। তার মানে গিয়ার বাটনটা হচ্ছে আসলে আপনার কাজটাকে এডিট করার জন্য। এনিওয়ে আমি আবার ফিরে যাই এখানে, এটাকে ক্লোজ করে দিয়ে আমি ঠিক এক্স্যাক্টলি আগের অবস্থাতে চলে যাই। তার মানে আমি যদি এখানে এটা হিস্টোরিটাকে ক্লোজ করে দেই বা ডিলিট করে দেই, তাহলে কিন্তু আমি ঠিক এর আগের যে অবস্থাতে ছিলাম সেই অবস্থাতে ফিরে আসবো। তো নেক্সট আবার এখানে যে গো টু কলাম, গো টু কলামটা অনেকটা ওই আগের মতোই, যে এখানে আপনার অনেকগুলি কলাম আছে, হতে পারে 100 কলাম, তার মধ্যে থেকে আপনি চাচ্ছেন যে সাপোজ 68 নাম্বার কলামে যেতে। যেহেতু আমার এখানে 68 নেই, আমার এখানে যে কলামটা আছে তো সেই কলামটা, যেহেতু আমার এখানে টোটাল উইন্ডোটাই দেখা যাচ্ছে, বাট এই সুবিধাটা হচ্ছে এরকম যে 68 নাম্বার কলামে আপনি, ধরলাম এটা আপনার 68 নাম্বার কলাম, জাস্ট ওকে দিলে কি হবে, ওই কলামটা যেহেতু আপনার এই ভিউ এর মধ্যে থাকতো না, তখন আপনার সামনে নিয়ে হাজির হতো। এটা হচ্ছে এই চুজ কলামের গো টু কলামের সুবিধা। অর্থাৎ তা না হলে আপনাকে কি করতে হতো, স্ক্রল করে 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 দেখতে হতো যে কোথায় 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 এফ নেম আছে, কোথায় এফ নেম আছে, জাস্ট সেভাবে সে বের করে নিয়ে আসতে হবে। এরপরে আমরা যে টুলসটা ব্যবহার করব সেটা হচ্ছে রিমুভ কলাম টুলস। এই টুলসের ব্যবহারে আসলে কি হয় বা কি কাজ করে এই টুলসটাতে, খুব সহজে নাম শুনে বোঝা যাচ্ছে যে যদি কোনো কলামকে আপনি রিমুভ করতে চান তাহলে আপনি এই টুলসটা ব্যবহার করবেন। যেমন এখানে দুটো অপশন আছে রিমুভ কলাম, তার মানে আমি এফ নেম এটাকে যদি রিমুভ করতে চাই, জাস্ট এখানে যাব গিয়ে রিমুভ কলাম করবো, দেখেন এটা চলে গেল। তো এটার জন্য সে একটা হিস্ট্রি তৈরি করেছে রিমুভ কলাম, খুব ভালো কথা। তো এটাকে যদি আমি আনডু করি বা এটাকে যদি আমি মুছে দেই তাহলে আগের অবস্থায় ফিরে আসতে পারবো। আর যদি আপনি চান রিমুভ আদার কলাম, তার মানে আপনি চাচ্ছেন যে এই এফ নেম এবং পারচেজ কোয়ান্টিটি বা এফ নেম এবং সেলস, অর্থাৎ আমি এফ নেমটাকে সিলেক্ট করেছি, এরপর কন্ট্রোল চাপ দিয়ে যদি সেলস এ ক্লিক করি ঠিক হেডিং এর উপর, তাহলে আমরা এই দুটো কলামকে সিলেক্ট করতে পারবো এবং আমি এখন যেটা চাচ্ছি শুধুমাত্র এই দুটো কলাম থাকুক আর সমস্ত কলাম মুছে যাক। তাহলে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে রিমুভ কলামে এখানে এসে রিমুভ আদার কলাম করবো। এটার ফলে যেটা হবে সমস্ত কলামগুলি মুছে যাবে এবং এই কলাম দুটো থেকে আবার আগের অবস্থায় নিয়ে আসি, যাতে করে আমার আপনাদেরকে উদাহরণগুলি দেখাতে এবং বোঝাতে সুবিধা হয়। আমি যে মুছে ফেলছি কাজগুলি এটা কিন্তু জরুরি না। হ্যাঁ ওকে, দেন আবার চলে যাব কি প্রোসে। এবার আমরা এতক্ষণ কলাম নিয়ে আলোচনা করলাম, এবার আমরা রোলস নিয়ে আলোচনা করব। তো কি প্রোস সম্পর্কে যেটা আলোচনাতে আছে সেটা হচ্ছে অনেকটা এরকম, তো চলে যাই এই সেগমেন্টে কিপ টপ রোলস। এটার মাধ্যমে যেটা করব সেটা হচ্ছে যে আমি যদি চাই আমার এই যে ডাটাটা আছে এই ডাটাটার মধ্যে প্রথম দুটো ডাটাকে যদি আমি শুধু রেখে দিতে চাই, তো আমি দেখেন এই ডাটার মধ্যে একটা সিরিয়াল নাম্বার দিয়েছি অলরেডি, 1 2 3 4 করে 38টা ডাটা এবং মাঝখানে কিছু নাল ডাটা আছে। তো আমি চাচ্ছি প্রথম দুইটা ডাটাকে রাখতে, সো কিপ রোলসে গিয়ে কিপ টপ রোলস এখানে যদি আমি 2 লিখে দিই তাহলে সে প্রথম দুটো ডাটা রেখে দেবে। তারপরে আপনি যতগুলি ডাটা চাচ্ছেন ততগুলি ডাটাকে জাস্ট এরকম ভাবে রেখে দিতে পারেন। ওকে ফাইন। এরপর যদি চলে যায় কি বটম রোস, এক্স্যাক্টলি ঠিক নিচে যে ডাটাটা আছে, তো যেহেতু ডাটাটা খুব শর্ট আমি এর জন্য খুব সহজে স্ক্রল করতে পারছি, বাট যেহেতু পাওয়ার কুয়েরি এখানে আপনার ক্রো অফ ডাটা রাখার মতো সে ক্ষমতা রাখে, তো ক্রো অফ ডাটা রাখলে আপনার জন্য আসলে স্ক্রল করে সেখানে যাওয়া একেবারে ইম্পসিবল হবে। তো ডাটাটা ছোট হওয়ার কারণে আমরা খুব সহজে নিচে আসতে পারলাম। এখন আমি যদি চাই যে নিচের থেকে দুটো ডাটাকে বা তিনটা ডাটাকে রেখে দিতে, তো জাস্ট আমি চাচ্ছি 35 36 37 38 চারটা ডাটা, বা আমি যদি চাই 32 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা ডাটাকে রাখতে, দেখেন ও শুধু এই নিচের এই ডাটাটাকে রেখে দিয়েছে। তো আবার অবস্থায় চলে গেলাম পুরো অবস্থায়। দেন হচ্ছে কি রেঞ্জ অফ রোলস, যদি আমরা এটা ইউজ করতে চাই, তো এই টুলসটা আসলে যে কাজে ব্যবহার হয় সেটা হচ্ছে যে আপনার কখনো কখনো এমন হতে পারে যে একটা রেঞ্জ অফ ডাটাকে আপনি রেখে দিতে চাইছেন, তো সেই ক্ষেত্রে আপনি এই টুলসটা ব্যবহার করতে পারেন। তো এই টুলসের বিশেষ সুবিধাটা হচ্ছে যে এখানে দুটো প্যারামিটার দেওয়া হয়, সেই প্যারামিটারের মাধ্যমে আপনি আপনার রোটাকে কতটুকু রো রাখবে সেটা বলে দিতে হয় আর কি। তো সাপোজ এখানে দেখেন আমি অলরেডি যেটা করেছি সেটা হচ্ছে 1 2 3 4, আচ্ছা আমি কাজ করি এটাতে একটু পরে আসি। আমি এই যে কিছু নাল ডাটা দেখতে পাচ্ছেন,
অর্থাৎ কিছু ফাঁকা ডাটা, অর্থাৎ এক্সেল ফাইলে যদি কোনো সেলে কোনো ডাটা থেকে না থাকে সেক্ষেত্রে নাল কথাটা চলে আসবে। তো এই ধরনের নাল যদি কোনো ডাটা থাকে এবং সেই নাল ডাটাকে যদি আপনি রিমুভ করতে চান, বা সেই নাল রোটাকে যদি আপনি রিমুভ করতে চান, কারণ একটা সেল নাল হলে সেটা আসলে রিমুভ করার কিছু নেই, ওটা তো অবশ্যই থাকবে। বাট যেহেতু এখানে সম্পূর্ণ রো গুলি হচ্ছে আপনার একেবারে নাল করা আছে, তার মানে এই রো গুলিকে ধরে আমরা ডিলিট করে বা রিমুভ করতে পারি। তো এটার জন্য যাবো হচ্ছে রিমুভ রোজ এর মধ্যে গিয়ে, রিমুভ ব্ল্যাঙ্ক এখানে দিলে দেখেন ব্ল্যাঙ্ক রো গুলি সব চলে গেল, অর্থাৎ নাল যে সমস্ত রো গুলি ছিল সেই সমস্ত রো গুলি চলে গেল। তো আমি এবার চলে আসি, এটা এখন বেটার হবে আর কি। তো আমরা ছিলাম ওই সময় দেখতে যাচ্ছিলাম কি রেঞ্জ অফ রোস, এটা দেখতে যাচ্ছিলাম। তো এটাতে যদি আমি আসি, আমি চাচ্ছি আসলে মূলত এখান থেকে প্রথম পঞ্চমতম ডাটাটাকে কিপ করতে, এবং এখান থেকে কতটা ডাটা কিপ করতে চাই, তিনটা ডাটাকে কিপ করতে চাই। জাস্ট এখানে খেয়াল করবেন 1 2 3 4 5, হ্যাঁ জাস্ট আমি এখানে তিনটা ডাটাকে রাখবো। তো তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে বিষয়টা, তার মানে পঞ্চম ডাটা থেকে সে শুরু করবে এবং সেখান থেকে সে তিনটা ডাটাকে দেখে দেবে। অর্থাৎ আমি যদি একটু আগের হিস্টোরিটা দেখতে চাই, জাস্ট আগের অবস্থায় চলে যাব, এখানে গিয়ে দেখেন 1 2 3 4 5 6 7 8 এরকম ছিল। তো আমি ওকে বলেছিলাম যে পঞ্চমতম অবস্থান থেকে তুমি রাখা শুরু করবে এবং সেখান থেকে তিনটা ডাটা তুমি রাখবে। তো জাস্ট আমি যদি এখানে আসি, এখানে এসে দেখতে পাবো, এবং আপনি চাইলে এটাকে এডিট করতে চাইলে গিয়ার বাটনে ক্লিক করবেন। ক্লিক করা এসে আপনি যদি মনে করেন যে না আমি আসলে দশম থেকে, বা আমি চাচ্ছি আসলে হ্যাঁ দশম পেজ থেকে তিনটা ডাটাকে রাখতে, তার মানে সে কি করবে, ঠিক 10 নাম্বার যে রো আছে, 10তম যে রোটা আছে সেখান থেকে সে 10 11 12 13, অর্থাৎ তিনটা রো রাখবে। দেখেন সরি 10 11 12, তিনটা রো হয় 12 পর্যন্ত, আমি 13 পর্যন্ত বেশি বলেছি আর কি, সরি। তো এভাবেই আপনি এই টুলসটা ব্যবহার করতে পারেন। দেন চলে যাই কিপ ডুপ্লিকেট। যদি আপনার এরকম মনে হয়ে থাকে যে আমার এখানে যে সমস্ত ডাটা ডুপ্লিকেট আছে শুধু সেই সমস্ত ডাটা গুলিকে আসলে আমি রাখতে চাচ্ছি, তো তখন আপনি এই টুলসটা ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে আমি কিভাবে দেখাবো, এটা দেখানো যেতে পারে। অর্থাৎ এখানে দেখেন কিছু ডুপ্লিকেটও আছে, কিছু ইউনিক ভ্যালুও আছে। তো আমি এখানে শুধুমাত্র ডুপ্লিকেট যেগুলি আছে সেগুলিকে রাখবো। জাস্ট আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে সরাসরি এপাশে চলে গেলাম কিপ ডুপ্লিকেট। তো এখনো যে কাজটা করলো সেটা হচ্ছে ডুপ্লিকেট ডাটাগুলিকে সে রেখেছে। দেখেন 50 50 69, আমি যদি এটাকে সর্ট করে দিই সব থেকে বুঝতে সুবিধা হবে। দেখেন প্রত্যেকটা ডাটা কিন্তু ডুপ্লিকেট, ডুপ্লিকেট টাইমস কোনটা দুবার আছে, তিনবার আছে, অনেকবার আছে। তো তার মানে ডুপ্লিকেট টাইমসের ডাটাটাকে আপনি যদি রাখতে চান সেক্ষেত্রে আপনি ওই টুলসটা ব্যবহার করবেন। তো আমি এটাকে আবার আনডু করে দিচ্ছি বা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে আগের অবস্থায় চলে আসলাম, খুব ভালো। কিপ এরর, যদি আপনাকে কখনো এমন হয়ে থাকে যে আপনার ডাটাবেজের মধ্যে কোথাও এরর আছে এবং আপনি সেই এররটাকে আসলে মুছতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি তখন এই অপশনটা ব্যবহার করতে পারেন। তো আমাদের ডাটার মধ্যে যতদূর দেখছি কোনো এরর নেই, একটা কাজ করি কিছু এরর চলেন আমরা ক্রিয়েট করে রেখে আসি। ক্লোজ অ্যান্ড লোড টু, এটাতে গিয়ে জাস্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে অনলিমিটেড কানেকশন দিয়ে রাখি আপাতত, পরে বোঝাচ্ছি এর বিষয়টাকে। এখানে আমরা কাজ করি, কিছু এরর তৈরি করি, এখানে লিখে দেই হচ্ছে সাপোজ ইকুয়াল টু ইআর নেম ভ্যালু এরর দিলাম, এখানে একটা ডিভ এরর তৈরি করি ইকুয়াল টু 6 ÷ 0, আমরা দুটো এরর তৈরি হলো। তো চলেন আবার চলে যাই পার করিতে, ফ্রম টেবিল আবার আরেকটা টেবিল তৈরি হবে, যেহেতু আগের টেবিলটাকে আমি ওই অবস্থায় রেখে দিয়েছিলাম। দেখেন এখানে নতুন একটা টেবিল তৈরি হচ্ছে যেটা টেবিল 1 টু নাম করে, তো সমস্যা নেই আসুক। তো এই ক্ষেত্রে আমাদের সেই নাল ভ্যালুগুলো একটু মুছে দেই আগের মতো করে, যে কোনো একটা কলাম ধরে রিমুভ এরর দিয়ে দিলাম, এররটা চলে গেল। তো এররটা যখন চলে গেল, সরি আমি রিমুভ এরর কেন বললাম, আমি রিমুভ রিমুভ ব্ল্যাঙ্ক হোলস চলে গেল। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন, আপনি যখন এই ডাটাগুলির দিকে খেয়াল করছেন এগুলি কিন্তু একেবারে সব বোঝাচ্ছে যে এগুলি কোনো আসলে এরর নেই, বাট যখন আপনি এই কলামগুলিতে আসবেন তখন আপনি দেখতে পাবেন কিছু এরর আছে, এই যে লাল হয়ে গেছে এবং সেটা সে বলে দিচ্ছে কতটা এরর সেখানে পেয়েছে, সে 2% এরর পেয়েছে টোটাল ডাটার মধ্যে, যেখানে এরর কোয়ান্টিটি একটা। ঠিক এখানেও সে একই কথা বলেছে যে একটা এরর পেয়েছে 2% হিসাবে পার্সেন্টেজ করে। তো তার মানে আপনার ডাটার মধ্যে যদি কখনো এরকম এরর থাকে অবশ্যই সেই এররটাকে আপনার রিমুভ করতে হবে। হতে পারে আপনি এই এররটাকে রিপ্লেস করে দিতে পারেন কোনো একটা সংখ্যার মাধ্যমে, আবার হতে পারে সরাসরি এই যে রোটা আছে সেই রোটাকে আপনি ধরে রিমুভ করে দিতে পারেন। তো আপাতত আমরা ধরে নিলাম যে এই যে রোটা আছে আমরা এই এরর সহ রোটাকে রিমুভ করব, জাস্ট এখানে কার্সরটা রাখবো, কার্সরটা
এটাকে একটাকে রাখতে পারি অথবা কন্ট্রোল চেপে ধরে দুটোই সিলেক্ট করে দিতে পারি, তাহলে একসাথে দুটো চলে যাবে। সিলেক্ট করে জাস্ট চলে যাব রিমুভ এরর এখানটা, তার মানে আমি যদি চাই কিপ এরর রাখতে, অর্থাৎ শুধু এরর গুলিকে রাখতে যদি চাই, তাহলে কিপ এরর এখানে ক্লিক করব। তাহলে দেখেন আপনার যে ডাটাটাতে আপনি এরর পাচ্ছেন সেই ডাটাটাকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তার মানে এটা করা হচ্ছে এই জন্য যে কথার কথা এই ডাটাটার পরিমাণ হচ্ছে 50,000 বা 1,00,000 ডাটা, তো সেখানে আপনার আসলে এরর খুঁজে বের করা অনেক কঠিন একটা ব্যাপার হবে। তো সেই ক্ষেত্রে আপনি সরাসরি যদি এরর কোন কোন লাইনে হয়েছে বা কোন কোন রোতে আপনার এরর হয়েছে সেটা যদি আপনি দেখতে চান, তাহলে আপনি জাস্ট এরকম ভাবে এররটাকে কিপ করতে পারেন। আমি আবার আগের অবস্থায় ফিরে গেলাম। তো এটা আমরা মোটামুটি দেখলাম। আমরা চলো এবার চলে যাই রিমুভ রোজে। এর মধ্যে একটু বলে নিই, আমরা নিচের এটা দেখে ফেলেছি অলরেডি রিমুভ ব্ল্যাঙ্ক রোজ, আমরা এটাও চল করে ফেলি রিমুভ এরর। রিমুভ এররটা করলে যেটা হবে, এই যে এরর লেখাটা যে লাইনগুলিতে আছে সেই লাইনগুলি টোটালি রিমুভ হয়ে যাবে। দেখেন টোটালি চলে গেল ডাটাটা, ঠিক আছে, ওকে ফাইন থাক, এটা আমাদের জন্য সুবিধা হয়েছে কাজ করতে। এখন চলেন আমরা একটু এগুলি দেখি কি আছে। রিমুভ টপ রোজ, একটু আগে এখানে যেমন আমরা রেখেছিলাম যে কিপ রোজ, অর্থাৎ কিপ টপ রোজ, আমি চাচ্ছি উপরের প্রথম পাঁচটা ডাটাকে রেখে দিতে। আর এখানে যেটা সে বলছে সেটা হচ্ছে প্রথম যদি আমি কোনো ডাটাকে বা রেঞ্জকে বলি যে এই চারটা রেঞ্জ বা এই দুটো রোকে আমি রাখতে চাই না, তো সেক্ষেত্রে আমরা বলে দিতে পারি, অর্থাৎ রিমুভ টপ রোজে যদি আমি ক্লিক করি এবং ক্লিক করে যদি আমি বলে দিই যে প্রথম দুটো রোকে আমি বাদ দিতে চাচ্ছি। তো দেখেন আমি যদি এই পাশে যাই তাহলে সুবিধা হবে সেল নাম্বারটা বা সিরিয়াল নাম্বারটা দেখতে পাবো। রিমুভ টপ রোজ, তো আমি এখান থেকে সাপোজ চাচ্ছি যে প্রথম 10টা, 1 2 3 4 5 6 7 8 9, নেই যাই হোক 10 পর্যন্ত, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই পর্যন্ত, এই পর্যন্ত ডাটা সে মুছে ফেলবে। 10 লিখে দিলাম, তার মানে সে 13তম স্থান থেকে শুরু করবে, খুব ভালো। আবার এখানে চলে আসলে আমি সে সরাসরি ক্লিক করব এখানে, দেন রিমুভ বটম রোস। যদি আমি চাই এক্স্যাক্টলি আগের মতো করি, সেই একই কথা যে শেষের দিক থেকে যদি আমি নিচের দিক থেকে যদি 10টা ডাটাকে রিমুভ করতে চাই, যদি আমার পক্ষে বোঝা খুব কষ্টকর হবে, কারণ আমরা কাজ করি চলে তাহলে দেখে আসি 38 পর্যন্ত আছে, তার মানে এখান থেকে আমি দুটো ডাটা মুছে দিই, হ্যাঁ তার মানে 36 পর্যন্ত ডাটাটা থাকবে। তো এখানে এসে জাস্ট রিমুভ বটম রোস এখানে যাব এবং এখানে গিয়ে আমি যদি জাস্ট 2 লিখে দিই, দেওয়ার পরে দেখেন সে 36 পর্যন্ত আছে। আগে কতটুকু ছিল? আগে কিন্তু সে ছিল 38 পর্যন্ত, আর এখনো এসেছে কতটুকু? 36 পর্যন্ত। তার মানে আমরা এখানে ক্লিক করলে কিন্তু আগের অবস্থানগুলি দেখতে পাবো একেবারে ফার্স্ট, এই জায়গাটায় ক্লিক করলে একেবারে র অবস্থায় ডাটাটা যেমন ছিল সেই ডাটাটা আসবে, আর এই লাস্ট এই অবস্থায় ক্লিক করলে আপনি এই ডাটাটাকে সংশোধন করে 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 ঠিক যে অবস্থায় নিয়ে এসেছেন সেটাকে আপনি দেখতে পাবেন। এনিওয়ে তো চলে তাহলে দেখি এবার রিমুভ অল্টারনেট রোজ, এটা রিমুভ রোজ, রিমুভ অল্টারনেট রোজ। তো রিমুভ অল্টারনেট রোজে যে কাজটা হয় সেটা হচ্ছে যে এখানে তিনটা প্যারামিটার আপনাকে দিতে হবে। ফার্স্ট রো টু রিমুভ, অর্থাৎ কততম রো থেকে আপনি এটাকে মুছতে চাচ্ছেন, যেমন আমি চাচ্ছি 1 2 3 4 5, অর্থাৎ এই জায়গাটা থেকে আমি মুছতে চাচ্ছি, তার মানে আমি প্রথম কততম স্থান থেকে মুছতে চাচ্ছি, পঞ্চমতম স্থান থেকে, এটা হচ্ছে সেই কততম স্থান সেটা। আচ্ছা এরপরে আমি যেটা চাচ্ছি নাম্বার অফ রোজ টু রিমুভ, কতটা রো আমি রিমুভ করতে চাচ্ছি, আমি এখান থেকে 5টা রো রিমুভ করতে চাই। তো সাপোজ এখানে আমি বলে দিলাম 5টা না, এখানে আমি বলে দিলাম 4টা, 4টা রো রিমুভ করতে চাই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে তার মানে সে এখান থেকে রিমুভ করা শুরু করবে 1 2 3 4, 4টা রো সে রিমুভ করবে না। এরপর সে আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি এই যে 4টা রো রিমুভ করলে, তার মানে এই পর্যন্ত সে তুমি রিমুভ করলে, এরপর তুমি কয়টা রো রাখতে চাও? তো আমি এরপরে সাপোজ রাখতে চাই হচ্ছে 2টা রো, 9 এবং 10, 2। তো দেখেন তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে অনেকটা এরকম এরকম। আমি যদি এটাকে আমার একটা স্নিপিং টুলস আছে সেটার মাধ্যমে কেটে একটা প্রুফ হিসেবে রেখে দিয়ে জিনিসটা দেখতে চাই, জাস্ট এখানে আগের হিস্টোরিতে চলে গেলাম এবং আমার সেই হিস্টোরিটা নিয়ে আসলাম। এবার চলেন আমরা একটা দেখি, তার মানে আমাদের এটা ছিল হচ্ছে 5, তারপর ছিল 4, তারপর ছিল 2, তার মানে পঞ্চমতম স্থান থেকে আমি মুছতে চাই। সো ও যে কাজটা করলো 1 2 3 4 5, পঞ্চমতম স্থান থেকে সে এই জায়গা থেকে সে মোছা শুরু করেছে। তো এই জায়গা থেকে সে কয়টা রো মুছেছে? 4টা রো মুছেছে, 5 6 7 8, 8 নাম্বার পর্যন্ত বসেছে। এর ফলে কি হবে? নবমতম রো কিন্তু এখানে সে এক দিয়ে যাচ্ছে, এখান থেকে সে কয়টা রো রাখবে? 9 এবং 10, হয়ে গেল। এরপর সে কি করবে? এটাকে সে লুপ আকারে চালিয়ে নেবে, তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম, এরপর সে আবার 4টা রো রিমুভ করবে, তার মানে 10 থেকে 4টা রো, 14 হয়, 14 পর্যন্ত সে রিমুভ করেছে, এরপর সে 2টা রো রেখেছে, 15 এবং 16, এরপর আবার সে 4টা রো রিমুভ করবে, দেখেন 16 থেকে 4 পর্যন্ত 20, তার থেকে আবার 2টা রো রেখেছে, তার মানে এই যে প্রসেসটা, এই প্রসেসটা কন্টিনিউয়াসলি ভাবে চলতে থাকবে।
তো যদি আপনার কখনো এরকম হয়ে থাকে যে রিমুভ অল্টারনেট রোজ এর মাধ্যমে আপনার ডাটাটাকে একটা শেপে আপনার আনতে সুবিধা হবে, তখন আপনি এই টুলসটা ব্যবহার করে নিতে পারেন, রিমুভ অল্টারনেট রোজ। খুব ভালো। তো আমি এবার আবার এগুলিকে একটু আনডু করে দিয়ে আগের অবস্থায় চলে যাচ্ছি, এই অবস্থায় থাকি। দেন এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে রিমুভ ডুপ্লিকেট। এই যে টুলসটা, এটা অবশ্য আমাদের এক্সেল এর মধ্যে আমরা পেয়েছি। অর্থাৎ আমাদের যদি কখনো এমন হয়ে থাকে যে আমাদের এই যে ডাটাগুলি আছে সেই ডাটাগুলি থেকে আমরা ডুপ্লিকেট ডাটাগুলিকে মুছে ফেলতে চাচ্ছি, সাপোজ আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই যে নামটা আছে, শোরুমের যে নামটা আছে সেই শোরুমের নামগুলিকে আমি সাপোজ মুছে, ডুপ্লিকেট যে ডাটাটা আছে মুছে ফেলতে চাই সেটাকে। তো জাস্ট আমি এখানে ক্লিক করব, ক্লিক করে যদি আমি এখানে আসি এবং এখানে এসে যদি রিমুভ ডুপ্লিকেট করি, তো দেখেন ও খুব সহজেই কিন্তু সমস্ত ডুপ্লিকেট গুলিকে রিমুভ করে ফেলেছে। তো এরপর চলে আসে সর্টিং এ। তো সর্টিং সম্পর্কে আপনারা নিশ্চয়ই আমার থেকে ভালো জানেন, কারণ এক্সেল এর মধ্যে সর্টিং এর যথেষ্ট ব্যবহার আছে। আপনি চাইলে যে কোনো একটা এটাকে সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে জেড টু এ করে দিতে পারেন, জাস্ট এখানে চলে আসবে, আবার এ টু জেড এটা করে দিলে জাস্ট উল্টে যাবে। ঠিক তেমনি এই সর্টিং অপশনটা কিন্তু আপনি এর ভিতরে ঢুকলে এক্সেলে ঠিক যেমন থাকে সমস্ত কিছু কিন্তু ঠিক এখানেও আছে, অর্থাৎ এ টু জেড এবং জেড টু এ আপনি চাইলে যেটাই ক্লিক করেন সেটাকে এখান থেকে ব্যবহার করতে পারবেন। এরপর যে টুলসটা দেখতে পাচ্ছি স্প্লিট কলাম, এটার উপর আমার সিরিজ টিউটোরিয়াল আছে। স্প্লিট কলামের উপর আমি একটু বলে দেই আপনাদেরকে, দেখেন এখানে কিন্তু এই যে স্প্লিট কলাম, স্প্লিট কলাম 1, স্প্লিট কলাম 2, তার মানে দুইটা টিউটোরিয়াল আছে, কিন্তু ভালো ভালো দুটো টিউটোরিয়াল আছে, অবশ্যই রিকোয়েস্ট করবো দেখে নেবেন এটা। এরপর গ্রুপ বাই, গ্রুপ বাই এর উপরেও আমার টিউটোরিয়াল আছে, মার্জ 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 মার্জ, ট্রান্সফর্ম ট্রান্সফর্ম, ট্রান্সপোজ ট্রান্সপোজ, ইনভোক ইনভোক, পেইন্ট, গ্রুপ বাই। গ্রুপ বাই এর উপরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা টিউটোরিয়াল আছে, অবশ্যই এটা একটু দেখে নেবেন, তার মানে এই টিউটোরিয়ালটা আছে। আচ্ছা এরপরে এগুলো একটু দেখি। ডেটা টাইপ হোল নাম্বার, অর্থাৎ ডাটা টাইপ নিয়ে কাজ, যেহেতু এটা একটা আসলে ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে আপনার এই ডাটাটাকে প্রসেসিং করা হচ্ছে, তার মানে এখানে ডাটা টাইপটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনি ডাটা টাইপটা চেঞ্জ করতে পারেন, আপনি এই যে কলামটাতে আছেন কলামের ঠিক বাম পাশে যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই ডাটা টাইপ, প্রত্যেকটা কলামের বাম পাশে ডাটা টাইপ আছে, যেমন এটা হচ্ছে হোল নাম্বার বা 1 2 3, তার মানে এই যে হোল নাম্বার টাইপের ডাটা টাইপ। আপনার যদি ডেট টাইপের ডাটা টাইপ দরকার হয় আপনি এখানে এসে ডেট টাইপের ডাটা টাইপ করে দিতে পারেন। আপনার যদি ডেট অ্যান্ড টাইম এখানে থাকতো, যেহেতু এখানে শুধু ডেটটা দেখা যাচ্ছে ডিফল্ট হিসেবে এই টাইমটা সে নিয়ে আসে সবসময়, বাট যদি কিছু ডাটা থাকে যেখানে ডেটের সাথে কিছু টাইম স্পেসিফিক থাকে যে অমুক তারিখ এত মিনিট এত ঘন্টা এত মিনিট এত সময়, তো সেই ক্ষেত্রে আপনি এই ডেট অ্যান্ড টাইমটা ইউজ করতে পারেন। তো আমাদের এই ডাটাটা যেহেতু ডেট টাইপের ডাটা, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে জাস্ট ডেট ক্লিক করবো, ডেট ক্লিক করে এটা চলে আসবে। এটা ছাড়াও এখানে যেটা আছে সেটা হচ্ছে এবিসি, এবিসি মানে হচ্ছে টেক্সট টাইপের ডাটা, তার মানে এই ডাটাটা তো আসলে শোরুমের নামে তো অবশ্যই এবিসি বা টেক্সট টাইপের ডাটা হবে, এটাও টেক্সট টাইপের ডাটা হবে। তো যদি এমন হয়ে থাকে যে আপনার এই ডাটাটা আসলে একটা মিক্স টাইপের ডাটা, যেমন আমি এখান থেকে যদি এই চেঞ্জ টাইপটা মুছে দেই, মুছে দেওয়ার পরে যদি এখানে আসি, এসে যদি আমি এখানে দেখি, দেখেন প্রত্যেকটা ডাটা কিন্তু এখন মিক্স টাইপের ডাটা হয়ে আছে, এটা না নাম্বার না টেক্সট। তো এই ধরনের ডাটার ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে যাবো, ক্লিক করে এটাকে বলে দেবো যে ভাই তুমি এটা টেক্সট টাইপের ডাটা কনভার্ট করে নাও। ঠিক তেমনি ভাবে আমার এই যে নাম্বারটা আছে আমি দেখতে পাচ্ছি এটা যেহেতু পারচেজ একটা কোয়ান্টিটি, তো কোয়ান্টিটিটা অবশ্যই হোল নাম্বার হবে, এখানে এসে আপনি হোল নাম্বার করে দিতে পারেন। আপনার নাম্বারটা যদি কারেন্সি হয়ে থাকে আপনি কারেন্সিতে কনভার্ট করে দিতে পারেন, আপনার নাম্বারটা যদি ডেসিমেল অর্থাৎ দশমিক ধরনের হয়ে থাকে দশমিকের এটা ডেসিমেল প্লেসে কনভার্ট করে দিতে পারেন, এটাকে কনভার্ট করে দিতে পারেন। এনিওয়ে এটা ছাড়াও বেশ কিছু আছে আরো, ডিউরেশন কিছু ব্যাপার আছে যে আপনি দুটো টাইমের মধ্যে যদি ডিফারেন্স দেখতে চান সেক্ষেত্রে আপনি ডিউরেশনটা ইউজ করতে পারেন। ডেট অ্যান্ড টাইম নাম করে যে টাইম জোন আছে সেই টাইম জোন অনুযায়ী ডাটাটাকে যদি আপনি দেখাতে চান তখন আপনি এটাকে ক্লিক করবেন। যদি আপনার ডাটা হয়ে থাকে ট্রু অ্যান্ড ফলস ধরনের কিছু বুলিয়ান টাইপের ডাটা বলে সেটা যদি হয়ে থাকে তাহলে এটা ইউজ করবেন, যদি আপনার ডাটাটা বাইনারি মোডে হয়ে থাকে তাহলে বাইনারি, আর আপনি যদি লোকালটা ইউজ করতে চান তাহলে আপনি লোকালটা ইউজ করবেন। তো তার মানে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ডাটা টাইপটাকে অবশ্যই নির্ধারণ করে নেবেন আপনার ক্যালকুলেশনের ক্ষেত্রে বা লজিকের ক্ষেত্রে, তার মানে আপনি এই কাজটা সরাসরি এখানে সিলেক্ট করে দিয়ে এখানে এসেও করতে পারেন। সাপোজ এটা হচ্ছে আমার একটা হোল নাম্বার টাইপের ডাটা, যেহেতু এটা হোল নাম্বার করে দিয়েছি, যদি আমি এটাকে টেক্সট টাইপের ডাটা কনভার্ট করতে চাই টেক্সটে ক্লিক করবো, দেখেন এটা কিন্তু টেক্সটে নিয়ে নিচ্ছে, তার মানে আপনি এখান থেকে কনভার্ট করতে পারেন, অথবা এখানে এসেও আপনি যদি চান এখন এটাকে চেঞ্জ করে হোল নাম্বার করতে চাইলে সেটাকে এখান থেকেও করতে পারেন। এই এরপরে চলে যাও ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার। এটাতে আসলে যে কাজটা হয় অনেক সময় এমন হয় যে আপনি যে জায়গা থেকে ডাটাটা এখানে বা পাওয়ার কোয়েরিতে পিক করে আনছেন সেই ডাটাটা আপনার কিছু ডাটা হেডিং এ চলে যায়, আবার অনেক সময় হেডিং এর ডাটাটা হেডিংটা রো এর মধ্যে চলে আসে।
তো উদাহরণটা যদি আমি একটু আপনাকে বুঝিয়ে বলি, বিষয়টা হচ্ছে এরকম যে এখানে আমাদের কিছু হেডিং আছে, যেখানে সিরিয়াল নাম্বার, ডেট, পিএনএম, নেম, পারচেসেস এগুলি আছে। তো আমি যদি চাই এখানে ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার, এটাকে ইউজ করতে, তো এটাতে ইউজ করলে যেটা হবে সেটা একটু দেখেন, ক্লিক করলাম আমি। তো তার মানে ও যে কাজটা করলো, এখানে যে হেডিং গুলি ছিল দেখেন, সিরিয়াল নাম্বার, ডেট, পিএনএম, ফার্স্ট নেম, পারচেস, এটা কিন্তু একসময় হেডিং ছিল। এখন সে যেটা করলো সেটা হচ্ছে এটাকে সে ডাটায় কনভার্ট করলো, অর্থাৎ সেটাকে সে কিন্তু ডাটার মধ্যে নিয়ে এসেছে। তো অনেক সময় এইরকম ভাবে আপনি যখন কিছু ডাটা আপনি বিভিন্ন জায়গা থেকে পিক করবেন, কখনো কখনো আপনার ডাটার যে হেডিংটা, সেই হেডিংটা অনেক সময় আপনার ডাটার মধ্যে চলে আসবে। তো সেই ক্ষেত্রে আসলে এই টুলসটা খুব ভালো সাহায্য করবে। ধরলাম আমাদের এই ডাটাটা বা আমাদের এই হেডিংটা ডাটার মধ্যে চলে এসেছে, তো এটাকে যদি আমি এখন আবার হেডিং এ ফেরত নিয়ে যেতে চাই, তাহলে আমি যে কাজটা করবো এখন আমি উপরের টুলসটা ব্যবহার করবো, ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার, এই টুলসটা। তো দেখেন আবার কিন্তু আমরা সেই রোয়ের ডাটাটাকে বা ডাটাটাকে আমরা হেডিং এ কনভার্ট করে নিয়ে আসতে পারবো, খুব ভালো। এবার চলে যাবো রিপ্লেস ভ্যালুতে। রিপ্লেস ভ্যালুর ক্ষেত্রে যদি একটু বলতে হয়, তাহলে আমি একটু কাজ করি, কিছুটা আন্ডু করে দিই। আন্ডু করে আমরা যে এররটা এনেছিলাম, রিমুভ এরর, রিমুভ এরর পর্যন্ত কাজ করি, এতদূর একটা একটা করে নাম উঠছে, জাস্ট এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ডিলিট আনটিল এন্ড এটাতে ক্লিক করে, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে সমস্ত কিছু সে মুছে ফেলবে, খুব ভালো। আমাদের এররটা সব চলে এসেছে, এখন আমি এটাতে চলে যাই। রিপ্লেস ভ্যালু, রিপ্লেস ভ্যালুটা হচ্ছে যে আপনি সাপোজ চাচ্ছেন এখানে যে সি প্লাস নাম করে যে সারিগুলি আছে, সি প্লাস, এই প্রসঙ্গে একটু আপনাদেরকে বলে রাখি, পাওয়ার কোয়েরিটা আসলে একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, আর যেহেতু এটা একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, তো আপনি যদি এখানে শুধু ছোট হাতের সি প্লাস রাখেন তাহলেও কিন্তু এটাকে পিক করতে পারবে না বা ওটাকে ক্যাপচার করতে পারবে না। সো আপনার এখানে ডাটাটা ঠিক যেমন থাকবে, যেটা যেমন লেটার, যেটা আপার কেস সেটাকে আপনাকে আপার কেস দিতে হবে, যেটা লোয়ার কেস সেটাকে লোয়ার কেস দিতে হবে। তো এরকম ভাবে সি প্লাস সারি, এস এইচ এ আর ডাবল সারি, তো এই সি প্লাস সারিটাকে সাপোজ আমি করতে চাচ্ছি হচ্ছে জেড প্লাস, জেড প্লাস সারি। তো এটাকে আপনি এসে অ্যাডভান্স অপশন ইউজ করতে পারেন, ম্যাচ ইন্টারসেল, যদি আমি ইন্টারসেলে, যেহেতু আমার সাথে মিলে আছে আমি ইন্টারসেল ইউজ করতে পারি, যেহেতু আমার এখানে স্পেশাল ক্যারেক্টার নেই এজন্য এটা দেখানো যাচ্ছে না। জাস্ট এখানে এসে এখন যদি ওকে কনফার্ম করি, তাহলে ওটা এটা করবে, দেখেন সি প্লাস যে সারিগুলো ছিল সমস্ত কিছু এখন জেড প্লাসে কনভার্ট হয়েছে, জেড প্লাস কনভার্ট হয়েছে। তো তার মানে এরকম ভাবে আপনি রিপ্লেস ভ্যালু এটা ব্যবহার করতে পারেন। তো আমি এটাকে একটু মুছে দিচ্ছি, মুছে দিলাম। এই রিপ্লেস ভ্যালুর আরেকটু এক্সটেন্ড একটা অপশন আছে, সেটা হচ্ছে ট্রান্সফর্মের মধ্যে গিয়ে, মূলত হোম ট্যাবের মধ্যে যে টুলস গুলি আছে সেই টুলস এর অনেকগুলো টুলস আপনি এই ট্রান্সফর্ম ট্যাবের মধ্যে পাবেন এবং অ্যাড কলামের মধ্যে পাবেন, ঠিক আছে। তো যার জন্য হোম ট্যাবের এই যে রিপ্লেস ভ্যালুটা আপনি এখানেও চাইলে পাবেন, এই যে রিপ্লেস ভ্যালু নাম্বার, বাট এখানে একটু বেশি সুবিধা যে এখানে রিপ্লেস ভ্যালু আমরা এটা অলরেডি ব্যবহার করেছি, এটা ওখানে ছিল না হোম ট্যাবের মধ্যে, আমরা এখন এটা ব্যবহার করি। অর্থাৎ যদি কিনা আপনার যে এরর আছে, আপনার যে কলামের এরর আছে সেই কলামের এরর ভ্যালুটাকে আপনি রিপ্লেস করতে পারেন। সাপোজ আমি এই যে এররটা আছে এখানে আমি লিখে দিতে যাচ্ছি শূন্য বা জিরো, জাস্ট এখানে বসিয়ে যদি ওকে করে দিই তাহলে যে কাজটা করবে দেখেন এররটা কিন্তু এখন চলে গেল। ঠিক তেমনি ভাবে এটাকেও আমি একত্র করতে পারতাম, যেহেতু করিনি আলাদাভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রিপ্লেসে গিয়ে আমি জাস্ট রিপ্লেস এররে আমি শূন্য বসিয়ে দিলাম বা আমি যেটা খুশি সেটা বসিয়ে দিলাম, ওকে কনফার্ম করলাম, দেখেন এটা কিন্তু এটা শূন্য হয়ে গেল। ফিরে যাই আবার হোম ট্যাবের মধ্যে, আমরা ট্রান্সফর্ম ট্যাবটা পরের টিউটোরিয়ালে দেখব। তো আমাদের নেক্সট টপিকসটা হচ্ছে মার্জ কোয়েরি। এটা মার্জ কোয়েরির উপরে আমার একটা সিরিজ টিউটোরিয়াল আছে, যেটা আমি আপনাদের মনে হয় একটু আগেই দেখাচ্ছিলাম যে মার্জ কোয়েরির উপরে মার্জ কোয়েরি জয়েন্ট টাইপ, মার্জ কোয়েরি জয়েন্ট টাইপ আছে, হ্যাঁ এটা অবশ্যই আপনারা দেখে নেবেন, খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস পাওয়ার কোয়েরির মধ্যে। ঠিক অ্যাপেন্ড কোয়েরিও আমার ওখানে আছে, এটা দেখতে গেলাম না। ম্যানেজ প্যারামিটারের উপরে আমার আপাতত টিউটোরিয়াল নেই, আশা রাখছি খুব শীঘ্রই এটাকে আপলোড করে দিতে পারবো। ডাটা সোর্স সেটিংস, ডাটা সোর্স সেটিংসটা আমরা কখন ব্যবহার করবো, যদি কি না, যেহেতু আমাদের এই যে এক্সেল ফাইলের যে ডাটাটাকে আমরা এখানে এসেছি সেটা হচ্ছে আমাদের কারেন্ট ওয়ার্কবুকের একটা ডাটা, যদি এমন হতো যে এই ডাটাটা অন্য একটা ওয়ার্কবুকের ডাটা, তার মানে কি অন্য একটা ওয়ার্কবুক ডাটা যদি হয়ে থাকে সেটাতে নিশ্চয়ই কোনো একটা পাথ থাকতো, কোনো একটা জায়গাতে সেই এক্সেল ফাইলটা থাকতো, সেই এক্সেল ফাইলের যদি আপনার ডাটা পাথ চেঞ্জ করার দরকার হতো আপনি জাস্ট এখানে এসে চেঞ্জ সোর্সে ক্লিক করলে আপনি ওই পাথটাকে চেঞ্জ করতে পারতেন। তো যেহেতু আমাদের এই যে ডাটাটা এসেছে কারেন্ট ওয়ার্কবুক থেকে, যার জন্য আমাদের আসলে এই অপশনটা আর ব্যবহার করার দরকার হচ্ছে না। নেক্সট চলে যাব নিউ সোর্সের মধ্যে। নিউ সোর্সে আসলে যেটা ঘটে সেটা হচ্ছে পাওয়ার কোয়েরি সাধারণত 230টা, আমি যতটুকু দেখেছি 230 এ প্লাস
230 প্লাস ডাটা সোর্স থেকে ডাটা নিয়ে এখানে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। যেমন আপনি যদি চান যে আপনার ডাটাটা এক্সেলে আছে, যেটা আমরা অলরেডি করছি, এক্সেল থেকে একটা ডাটা নিয়েছি, আপনার ডাটা যদি একটা আলাদা টেক্সট বা সিএসভি ফাইলে থাকে, সেই ডাটাটাকে যদি আপনি এই রিপোর্ট তৈরি করতে চান পাওয়ার কোয়েরিতে, সেটা আপনি করতে পারেন। আপনার ফাইল ডাটাটা এক্সএমএল এ যদি থাকে সেটা করতে পারেন, জেসনে থাকলে, আপনার ডাটাটা অনেক ডাটা থাকে পিডিএফ এ, সেই পিডিএফ ডাটাগুলিকে আপনি রিপোর্ট করে তৈরি করতে পিডিএফ থেকে, তো খুব সহজে আপনি এখানে এসে সেই পিডিএফটা দেখিয়ে দিলে আপনি এখানে এসে সেই ডাটাগুলি নিয়ে রিপোর্ট করতে পারবেন। তো ঠিক তেমনি ভাবে আপনার ডাটা যদি ফোল্ডার বেজ রিপোর্টিং হয়, ফোল্ডার বেজ রিপোর্টিং এর উপর আমার একটা টিউটোরিয়াল এখানে আছে, ফোল্ডার বেজ রিপোর্টিং লেখা, তো আপনারা অবশ্যই দেখে নেবেন সেই বিষয়টা, সেই টিউটোরিয়ালটা। তো তার মানে ফোল্ডার বেসড রিপোর্টিং যদি আপনি করতে হয় তখন এটা আসতে হবে। আপনার যদি হয়ে থাকে যে মাইক্রোসফটে যে শেয়ার পয়েন্ট ফোল্ডার নাম করে যে অপশনটা আছে, সেই ফোল্ডার থেকে রিপোর্টটা করতে হবে, তাহলে জাস্ট আপনি এটা ক্লিক করে সেখানে ইউজ করতে পারেন। দেন ডাটাবেস, ডাটাবেস হিসেবে সে অনেকগুলি ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসতে পারে। যেমন আপনার যদি ডাটা থেকে থাকে মাইক্রোসফট অ্যাক্সেসে, তাহলে আপনি এটা জাস্ট দেখিয়ে দিতে পারেন যে আমার ডাটাটা মাইক্রোসফট অ্যাক্সেসে আছে। আপনার ডাটাটা যদি থাকে মাইক্রোসফট এসকিউএল সার্ভারে, তো সেই এসকিউএল সার্ভারটা আমি দেখিয়ে দিতে পারেন যে এসকিউএল সার্ভার থেকে ডাটা, ঠিক অ্যানালাইসিস সার্ভিস, ওরাকল, আইএমডিবি, মাই এসকিউএল, পোস্ট, তারপরে সিবাস, সিবেস, টেরা ডাটা, স্যাপহানা, এই যে ধরনের বেশ কিছু ডাটা পয়েন্ট আছে বা ডাটা বেজ আছে, যে ডাটা বেজগুলি থেকে আপনার ডাটাকে যদি আপনি পিক করে এখানে অ্যানালাইসিসের কাজ করতে চান বা রিপোর্ট করতে চান, তখন আপনি এটা ব্যবহার করতে পারেন। আপনার ডাটাটা যদি থেকে থাকে মাইক্রোসফটের খুব নাম করা যে ক্লাউড অজোর সার্ভিস, সেই অজোর সার্ভিসে যদি আপনার ডাটাগুলি থেকে থাকে, সেইখান থেকে যদি আপনি ডাটাটা নিতে চান, তাহলে আপনি এগুলি ব্যবহার করতে পারেন। আপনি যদি অনলাইন থেকে ডাটাটা নিতে চান, সাপোজ শেয়ার পয়েন্ট অনলাইন যে লিস্ট যেটা একটু আগে আপনারা দেখলেন, এক্সচেঞ্জ অনলাইন নাম করে ওদের যে সার্ভিস আছে সেখান থেকে, বা 365 ডাইনামিক থেকে নিতে আসতে চান, সেলস ফোর অবজেক্ট থেকে নিতে চান, সেলস ফোর্স রিপোর্ট থেকে নিতে চান, সমস্ত জায়গা থেকে কিন্তু সে আসলে নিতে পারবে। তো তার মানে এরকম ভাবে সে টোটাল 220টারও বেশি বা 230টারও বেশি ডাটা সোর্স থেকে ডাটা নিয়ে আপনাকে রিপোর্ট তৈরি করে দেবে। লাস্ট যে অপশনটা থাকছে সেটা হচ্ছে আদার সোর্স। তো আদার সোর্স হিসেবে যেটা সে করছে, ওয়েব থেকে সে ডাটা নিতে পারবে। তার মানে আপনার যদি একটা ডাটা ওয়েব থেকে, আমার এখানে ওয়েব থেকে আপনি কিভাবে ডাটা পিক করবেন বেশ কিছু উদাহরণ আমার এই 26টা টিউটোরিয়ালের মধ্যে আছে, আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা সেই টিউটোরিয়ালগুলো দেখে নেন। দেন যেটাতে চলে যাব সেটা হচ্ছে ও ডাটা ফিট থেকে যদি ডাটা নিতে চান, এইচডিএফসি থেকে নিতে চান, বা অ্যাক্টিভ ডিরেক্টরি থেকে, ওডিবিসি থেকে, ওএলইডিবি থেকে, বা ব্ল্যাঙ্ক কোয়েরি হিসেবে যদি আপনি রিপোর্ট তৈরি করতে চান, সেই সমস্ত জায়গা থেকে আপনি আসলে ডাটাগুলিকে নিতে পারবেন। তার মানে এখানে আসলে যত সহজ দেখাচ্ছে, এখানে একটা একটা করে গুনলে হয়তো বা হতে পারে 15-20টা, বাট এরকম ভাবে সে টোটাল 230 প্লাস, যতদূর মনে পড়ে 230 প্লাস ডাটা সোর্স থেকে সে আপনার এখানে ডাটা নিয়ে অ্যানালাইসিস বা রিপোর্টিং এর কাজ করে দেবে। আচ্ছা, লাস্ট যেটা আছে সেটা হচ্ছে রিসেন্ট সোর্স। আমি এটা হচ্ছে লাস্ট যে সমস্ত কাজ করেছি সেই সমস্ত সোর্সের একটা অপশন আপনাকে দেখিয়েছে, যাতে ক্লিক করে আপনি দ্রুত সেখান থেকে আবার ডাটাটা পিক করে এখানে নিয়ে আসতে পারেন। আর এই হোম ট্যাবের মধ্যে লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে এন্টার ডাটা। যদি কখনো এমন হয়ে থাকে যে আপনার এখানে যে দুটো টেবিল আছে, একটা টেবিল ডাটা আর একটা টেবিল টেবিল 1-2, আপনার এখানে নতুন আর একটা টেবিল আপনি তৈরি করতে যাচ্ছেন ম্যানুয়ালি, তো সেক্ষেত্রে আপনি এন্টার ডাটাতে চলে যাবেন। এন্টার ডাটাতে গিয়ে আপনি একটা টেবিল তৈরি করতে পারবেন। যেমন আমি আপনাকে একটু দেখিয়ে দিই, সাপোজ আমি এখানে স্টুডেন্ট নাম করে একটা টেবিল তৈরি করতে চাই। সো এখানে আমি যেটা করলাম STUDENT, তার মানে আপনি চাইলে যে কোনো ধরনের টেবিল এখানে তৈরি করতে পারবেন। এখানে এসে সাপোজ আমি এখানে লিখে দিলাম রোল, আর এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করলে সে আপনাকে নতুন অপশন দেবে, এখানে লিখে দিলাম টু মার্কস বা শুধু মার্কস, যাই হোক MARKS। তো তার মানে আমি এখানে দু কয়েকটা স্যাম্পল দিই, অ্যাড জাস্ট ক্লিক করলেই ডাটাটা বেড়ে যাবে, হ্যাঁ এরিয়াটা খুলে যাবে। তো এখানে দিলাম সাপোজ স্টুডেন্টের নাম এ, স্টুডেন্টের নাম বি, স্টুডেন্টের নাম সি, তার মানে আমি সরি বললাম এটা হচ্ছে মার্কস, যেহেতু 10 ধরলাম 20 এবং 30, তার মানে আমি যেটা করলাম সেটা হচ্ছে নতুন একটা টেবিল তৈরি করলাম। এখন এই টেবিলটাকে পাওয়ার কোয়েরিতে যদি নিয়ে আসতে চাই, জাস্ট নামটা এখানে রিনেম করে দেবো, রিনেম করে জাস্ট ওকে কনফার্ম করলেই দেখেন কিছুক্ষণের মধ্যে ওই টেবিলটাকে সে এখানে নিয়ে হাজির হবে। তো তার মানে আপনি পাওয়ার কোয়েরিতে থাকা অবস্থায় যদি নতুন করে কোনো টেবিল তৈরি করতে চান, সেক্ষেত্রে এন্টার ডাটাতে ক্লিক করলে আপনি নতুন টেবিল তৈরি করতে পারবেন। তো এটা ছিল মূলত আমাদের বেসিক অপশনের ফার্স্ট টিউটোরিয়াল। তো এরপর আমি আশা রাখছি আরো দুটো টিউটোরিয়াল বা একটা বা দুটো টিউটোরিয়াল হতে পারে, এটা ইয়ের উপর কোয়ান্টিটির উপর বেস করে আসলে হচ্ছে। তো এতক্ষণ এই টিউটোরিয়ালটা খুব ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অবশ্যই ধন্যবাদ।